সো গাইস, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই আমার চ্যানেল তো মনিটাইজেশন হয়ে গেছে, তো এখন আমি সঠিক নিয়মে কিভাবে আমি ভিডিও আপলোড করব। অর্থাৎ আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন, ভিডিও আপলোড করার কিছু নিয়ম আছে আমি আপনাকে যেগুলো দেখাবো। এভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? তো ভিডিও আপলোড করার জাস্ট একটা সঠিক নিয়ম সেটা আমি আপনাকে দেখাবো, ঠিক আছে? যেমন আপনার চ্যানেলটা মনিটাইজেশন আছে, এখন কিভাবে আপনি মনিটাইজেশন আলা চ্যানেলগুলোতে ভিডিও আপলোড সঠিকভাবে করবেন, ঠিক আছে? যেমন এখান থেকে আমি যখন একটা ভিডিও আপলোড করবো, দেন এখান থেকে প্লাস যে আইকনটা আছে এখানে টাচ করবো, দেন আমরা আগের মতো করে এখান থেকে আপলোড ভিডিও এখানে টাচ করবো। দেন এখান থেকে আমরা কী করবো, আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা আছে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? দেন এখান থেকে আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সটে আসার পরে এখান থেকে আমরা কী করবো, টাইটেলটা লিখবো, ঠিক আছে? আপনারা যে ভিডিওটা বানাইছেন সেই উপলক্ষে এই টাইটেলটা এখান থেকে লিখবেন। দেন আপনাকে ডিসক্রিপশন এখান থেকে সুন্দর করে সাজাইতে হবে। এখন আমার একটা ডিসক্রিপশন আছে যেটা আমি আপনাকে কপি করে রাখছিলাম আর কি, ওটা আমি আপনাদেরকে পেস্ট করে দেখাই। তো এখন প্রথম থেকে একটু আসি, হ্যাঁ, প্রথম থেকে আসলে আপনারা একটু বুঝবেন ভালো করে। যেমন আমি যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিও সম্পর্কে একটু আপনাকে প্রথমে লিখতে হবে, ঠিক আছে? দেন আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে। এখান থেকে আমি ফেসবুক সম্পর্কে যেহেতু আমি ভিডিও আপলোড করছি, সো এখানে ফেসবুক সম্পর্কিত যত আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আমাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এখন যদি আপনি ফেসবুক ভিডিও আপলোড করতেছেন, ফেসবুক নিয়ে ভিডিও আপলোড করতেছেন, কিন্তু আপনি এখানে টিকটক বসাই দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই সমস্যা হতে পারে। এটা হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে, বুঝছেন? আপনি যদি ফেসবুক ব্যতীত অন্য কোনো হ্যাশট্যাগ এখানে ব্যবহার করেন, টিকটক বা অন্য অন্য যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন বা ইউজ করেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তো আমরা হ্যাশট্যাগ সম্পর্কে একটু শুনলাম, এখন আপনার যাবতীয় যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেগুলো এখান থেকে দিয়ে দেবেন, ঠিক আছে? দেন আপনাকে এখানে ফেসবুক সম্পর্কিত একটু হালকা পাতলা একটু লিখতে হবে, যেমন ফেসবুক লাইভ মার্ডার, ফেসবুক অ্যাডস 2023, বিভিন্ন ধরনের যে ইগুলো আছে এগুলো এখান থেকে লিখতে হবে। অথবা আপনি টিউবেডিতে যাবেন, আমি আপনাকে একটু দেখাচ্ছি। আমরা যদি টিউবেডিতে যাই, তো এখান থেকে আমরা জাস্ট এই যে টিউববডি এখানে যদি যাই, তো এখানে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, যেমন আপনি ফেসবুক সম্পর্কিত একটা ভিডিও আপলোড করেছেন বা টিকটক সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছেন অথবা যে কোনো বিষয়ে ভিডিও আপলোড করেন না কেন, তো এই সফটওয়্যারটা আপনার একটু ডাউনলোড করে নেবেন, টিউববডি, এটা প্লে স্টোরে পাওয়া যায়। তো এখান থেকে জাস্ট এই যে মেনুতে আসবেন, মেনুতে আসার পরে এখান থেকে যে দেখতে পাচ্ছেন টেক এক্সপ্লোর, এখানে টাচ করবেন। দেন এখানে আপনি এই যে ট্যাগের এখানে লিখবেন যে ফেসবুক, ঠিক আছে? যেহেতু আমি ফেসবুক সম্পর্কে ভিডিও আপলোড করবো, দেন এখানে ফেসবুক সম্পর্কে লিখবো FACBOOK, ফেসবুক সম্পর্কে লিখে এখান থেকে আমরা জাস্ট সার্চ করবো, ঠিক আছে? তো সার্চ করার পর দেখুন এইটা কিন্তু হাই, ভেরি হাই, ঠিক আছে? 100% একদম ভেরি হাই হচ্ছে 90%, ব্যাড হচ্ছে 19%, অর্থাৎ ব্যাডের থেকে কিন্তু হাই বেশি, অনেক বেশি, তাই না? দেন আমরা কী করবো, যে নিচে যে তিনটা অপশন আসছে, লেখাগুলো আসছে, এখান থেকে মার্ক জোগার বা সোশ্যাল মিডিয়া হ্যান তেন এগুলো যেগুলো আছে এগুলো এখান থেকে, তারপরে যে অটো কমপ্লিট এখান থেকে এগুলো জাস্ট কপি করবো, এখান থেকে জাস্ট এখান থেকে কপি করবো। নিচে দেখতে পাচ্ছেন কপি লেখা আছে, যে এখান থেকে জাস্ট আমরা কিবোর্ডটাকে কপি করে নেব, ঠিক আছে? তো কপি করে নিয়ে আমরা জাস্ট এই যে এইভাবে হচ্ছে সাজাবো, যে এখানে যেভাবে সাজাইছি আর কি, তো এই যে এখান থেকে জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো। এভাবে কিন্তু আমরা কিছু এখান থেকে ফেসবুক সম্পর্কিত অথবা যে সম্পর্কে ভিডিও আপলোড করেছেন সেই সম্পর্কে কিন্তু এখানে আপনি ওইখান থেকে ট্যাগ মানে এক্সপ্লোর করে ওইখান থেকে কপি করে এখান থেকে আপনি পেস্ট করে সাজাইতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ডিসক্লেমার, হচ্ছে আপনার কপিরাইট যে ক্লেমগুলো আছে, কপিরাইট যে সিস্টেমগুলো আছে, এটা দিলে হচ্ছে আপনার একটা সুবিধা কি, যদি আপনার ভিডিওটা কপিরাইট হয় সেক্ষেত্রে এখানে আপনার 90% সেভ করবে, ঠিক আছে? তো এটা দেওয়ার নিয়ম আর কি, ডিসক্রিপশনটা হচ্ছে আপনার সৌন্দর্য একটু বাড়ে, ঠিক আছে? এই জিনিসটা দিলে নিচেরটা, ঠিক আছে? তো এটা কিন্তু চাইলে আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে এই যে ডিসক্লেমারটা হচ্ছে আমি দিয়ে দেবো, এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ডিসক্রিপশনটা খুব সুন্দর করে সাজাবেন, এইভাবে হ্যাশট্যাগ অবশ্যই ব্যবহার করবেন, নাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব একটা বেশি ভাইরাল হবে না, ঠিক আছে? অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন। দেন এখান থেকে আপনারা কী করবেন, ভিডিওটা যখন আপলোড করবেন তখন হচ্ছে এই যে এখান থেকে আমি আপনাকে দেখাই, তো এখান থেকে ভিডিওটা হচ্ছে আপনি কী করবেন, আনলিস্ট করে এখান থেকে আপডেট ই করবেন, আপলোড করবেন, ঠিক আছে? পাবলিশ করে সরাসরি করবেন না, ঠিক আছে? এখান থেকে জাস্ট এটা করে দেন এখান থেকে আপলোড করে দিবেন,
এখানে আপনার আর কোনো কাজ নাই, যেহেতু আমি ভিডিওটা আপলোড করছি এটা আমি ডিসকাস করে দেখাইলাম। তো জাস্ট আমরা এখন কি করব, যেহেতু আমরা ভিডিওটা আপলোড করে দিলাম সেহেতু এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওতে আসা, ঠিক আছে? তো ইউটিউব স্টুডিওতে আসলাম, এখন আমি যেটা করবো আর কি, ভিডিওর যে থাম্বেলটা সেটা আমি অলরেডি বানিয়ে রাখছি। তো আপনার ভিডিওর থাম্বেলটা সুন্দর করে বানিয়ে রাখবেন, যে ভিডিওটা করবেন সেই উপলক্ষে থাম্বেলটা তৈরি করবেন। তৈরি করার পরে আপনারা এখান থেকে এখানে আসবেন, এখানে আসার পরে যে কন্টেন্ট যে অপশনটা আছে এখানে আসবেন। তো এখানে আসার পরে আপনারা কী করবেন, এই যে আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা হচ্ছে এখানে 17 মিনিট আগে ভিডিওটা আপলোড করছি, ফেসবুক নিউ আপডেট 2023। তো এখান থেকে আমরা এই ভিডিওটার উপরে টাচ করলাম, ঠিক আছে? তো টাচ করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন উপরে যে আইকনটা আছে কলমের মতো আইকনটা, এখানে আমরা টাচ করলাম। তো কলমের মতো আইকনটা এখানে টাচ করলাম, টাচ করার পরে এখান থেকে জাস্ট আমরা এই যে আনলিস্ট করে যে ছাড়লাম ভিডিওটা আপলোড করলাম, এখান থেকে জাস্ট আমরা কী করবো এটাকে পাবলিক করে দেবো, ঠিক আছে? তো পাবলিক করে দেওয়ার পরে আপনার যখন এখন যদি শিডিউল করে রাখেন, এখানে হচ্ছে টাইম, অর্থাৎ আপনি যদি টাইম দিয়ে রাখেন ওই টাইমে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন, অথবা আপনি তারিখ দিতে পারবেন সুন্দর করে এখানে শিডিউল করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট আমরা এখান থেকে জাস্ট এটা আমরা শিডিউল করলাম না, আচ্ছা আমি জাস্ট শিডিউল করে দিই। যেমন আজকে হচ্ছে 11 তারিখ, তাই না? 11 তারিখ, এখন হচ্ছে 9:28 বাজে। তো এখান থেকে আমি ওকেতে ক্লিক করলাম, তো এখান থেকে নয়টা, এখনও 28 না, এখান থেকে আমি জাস্ট 30 দিয়ে দিলাম, এখান থেকে পিএম সিলেক্ট করলাম, ঠিক আছে? 9:30 এই ভিডিওটা আমার আপলোড হয়ে যাবে, ওকেতে ক্লিক করলাম, অর্থাৎ 2 মিনিট পরে ভিডিওটা অটোমেটিক পাবলিক হয়ে যাবে, ঠিক আছে? এখন একটু ব্যাক করলাম, ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে যে অপশনটা আছে এখানে কিন্তু অফ আছে, ঠিক আছে? এটাকে জাস্ট আপনার এখান থেকে ক্লিক করবে, ক্লিক করে এখান থেকে জাস্ট এই অপশনে ক্লিক করে এখান থেকে মনিটাইজেশনটা অন করে দেবেন। অন করে দিলে কি হবে, এখানে 3টা অ্যাড আছে, এই অ্যাডগুলো হচ্ছে আপনার শো করবে, ঠিক আছে? মানে হচ্ছে আপনি যে ভিডিওটা আপলোড করলেন যারা ভিডিওটা দেখবে এই 3টা 4টা অ্যাড হচ্ছে আপনার এখানে শো করবে, ভিডিওতে শো করবে, দেন আপনার আর্নিংটা হবে, ঠিক আছে? দেন তারপর হচ্ছে আপনার কী করবেন, এখানে অ্যাড প্লেলিস্ট এই যে ট্যাগ ক্যাটাগরি এখানে ক্লিক করবেন, দেন আপনার ক্যাটাগরি এখানে ঠিক আছে কিনা, আমারটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো এটা ঠিক আছে। দেন এখান থেকে আমরা কী করবো, ট্যাগ অ্যাড ট্যাগ, এখান থেকে আমরা চাইলে আরও কিছু ট্যাগ ব্যবহার করতে পারবো। তো এই ট্যাগটা হচ্ছে আমি এইভাবে এখান থেকে জাস্ট ফেসবুক লিখে দিলাম আর কি, লিখে দিলাম, ঠিক আছে? দেন আপনারা এখান থেকে হ্যাশ দিতে পারেন, সমস্যা নয়, FACEBOOK ফেসবুক, ঠিক আছে? এখান থেকে 2-1টা অ্যাড ব্যবহার করলাম, এখান থেকে ব্যাক করে চলে আসলাম। দেন আমরা কী করবো, ভিডিওটা এখান থেকে এখন আমরা এখান থেকে এই যে কলমের উপর চাপ দিয়ে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে থাম্বেলটা আছে এখান থেকে নিয়ে নেব, নিয়ে নিয়ে তারপর এখান থেকে আমরা কী করবো, এটা ডাউন করে দিব, ঠিক আছে? ডাউন করে দিয়ে এখান থেকে জাস্ট সেভ করে দিব, শেষ, আমাদের অল কমপ্লিট হয়ে গেছে, আমাদের আর কোনো কাজ নাই, আমাদের ভিডিওটা একদম ক্লিয়ারলি সুন্দর করে একদম সঠিক নিয়মে আপলোড করা হয়ে গেল, ঠিক আছে? তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।